মামলার এখনকার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ালো? আজকে আদালতে শুনানি যেটি হয়েছে সেখানে আগের শুনানির তারিখের একটি উদাহরণ দিতে হবে। সেদিন খালেদা জিয়াকে শেষবারের মতো জামিন দিয়েছিলেন, সেদিন বিচারক উল্লেখ করেছিলেন, সেই মোতাবেক তিনি বলেছিলেন আজকে দিন পর্যন্ত খালেদা জিয়া জামিনে থাকবেন। যেহেতু আজকে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি, সে কারণে তার জামিন বাতিল করেছেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। খালেদা জিয়া তিনি এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন চিকিৎসাজনিত কারণে, এরকম কথা বলেছেন বিএনপির বেশ কয়েকজন আইনজীবী। অন্যদিকে দুদকের আইনজীবীর সঙ্গে কথা হয়েছে, বলেছেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিতে আত্মপক্ষ সমর্থন শেষ হয়ে গেছে, সেখানে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন মানে হলো এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিতে যে সাক্ষ্য প্রমাণ এসেছে এবং খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন সবকিছু বিশ্লেষণ করে, শেষবারের মতো বিশ্লেষণ করে মূলত মামলাটিতে রায় দেওয়ার জন্য দিন ধার্য করবেন, সেই জন্যই হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন দিয়েছেন এবং সেটি 19 অক্টোবর, এই চলতি মাসে। যদিও খালেদা জিয়া এখনো পর্যন্ত কিন্তু দেশে নেই এবং বিএনপির আইনজীবী খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন যে তারা উচ্চ আদালতে গেছেন বেশ কয়েকটি আবেদন নিয়ে এখানে মামলা সংক্রান্ত কারণে, সেখানে আবেদনগুলো এখনো বিচারের অপেক্ষায় রয়েছে, সেগুলো নিষ্পত্তি না হয়ে এখানে জামিন বাতিল করলেন। সব মিলে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তারা মন্তব্য করেছেন। অন্যদিকে দুদকের আইনজীবী বলেছেন যে আইন মোতাবেক সবকিছু হয়েছে, এখানে কোনো ধরনের রাজনীতি কাজ করেনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে আরেকটি দুর্নীতি মামলা রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে, সেটি আদালতে চলছে, সেখানেও আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে, সেটা 19 তারিখে ধার্য করা হয়েছে। এবং এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আজকে আরো দুজন আসামির জামিন বাতিল করা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, তাদেরকে কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে কিন্তু নিয়ে গেছে পুলিশ, আমরা এরকম দেখেছি। এবং দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের কাছে একটি প্রশ্ন করেছিলাম, এর আগেও জিয়া অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেই গ্রেপ্তারি পরোয়ানা আসলে তামিল হয়েছিল কিনা সে বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি সে বিষয়ে এখন বলতে চাচ্ছেন না, তবে আমরা আদালতে খোঁজ নিয়ে জেনেছি যে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে এর আগে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেটি কিন্তু তামিল হয়নি, তো এটি তামিল হবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছিলাম। সে দুদকের আইনজীবী তিনি বলেছেন এখন আপনাদেরকে অপেক্ষা করতে হবে, আদালতের নির্দেশ বাস্তবায়ন করার দায়িত্ব পুলিশের, এখন পুলিশ কি করবে সেটি দেখার বিষয়। তো খালেদা জিয়া কবে আসবেন এ বিষয়ে জানতে চেয়েছিলাম বিএনপির আইনজীবীদের কাছে, তিনি বলেছেন মাসুদ তালুকদার যে খুব শীঘ্রই খালেদা জিয়া আসবেন এবং বিচারের মুখোমুখি তিনি হবেন, এরকম কথা বলেছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ এদিকে কঠোর ছিল, কারণ আজকে একটি রাজনৈতিক দলের হরতাল চলছে, সে বিষয়কে কেন্দ্র করেও বেশ কড়াকড়ি ছিল এই আদালত অঞ্চলে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, অনেক বিস্তারিত আপনি জানিয়েছেন। এদিকে মুক্তিযুদ্ধকে অবমাননার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মহানগর হাকিম নূর নবী। স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং পতাকার মানহানি ঘটানোর অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন গত বছরের 3রা নভেম্বরে জননেত্রী পরিষদের সভাপতি এবিসিদ্দি। চলতি বছরের 25শে ফেব্রুয়ারি তেজগাঁও থানার পরিদর্শক মশিউর রহমান মামলার প্রতিবেদন দাখিল করেন। মামলায় একাধিকবার খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল, সর্বশেষ তারিখ ছিল 5 অক্টোবর, কিন্তু হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। আদালত তা আমলে নিয়ে সকালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গত 9 অক্টোবর কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন জেলা ও দায়রা জজ আদালত। দর্শক, প্রধান বিচারপতির ছুটি মঞ্জুরের প্রজ্ঞাপন জারি সহ আদালত কেন্দ্রিক আরো কিছু খবর এবার জানাবো। প্রধান বিচারপতি এস কে সিনহা আগামীকাল বিদেশ যাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 10 নভেম্বর দেশে ফিরবেন জানিয়ে মন্ত্রী বলছেন প্রধান বিচারপতি যা চেয়েছেন প্রজ্ঞাপনে তাই প্রতিস্থাপিত করা হয়েছে। এর আগে সকালে বিচারপতি এস কে সিনহার ছুটির অনাপত্তি পত্র এবং প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের সচিব জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় প্রধান বিচারপতির ছুটি 10 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এস কে সিনহার বর্ধিত ছুটির সময় অর্থাৎ 2 নভেম্বর থেকে 10 নভেম্বর অথবা তিনি পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আব্দুল ওয়াহাব মিয়া। এর আগে প্রধান বিচারপতি এস কে সিনহাকে 3 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত অসুস্থতা জড়িত ছুটি মঞ্জুর করেন রাষ্ট্রপতি। আগামীকাল 13ই অক্টোবর দেশ ত্যাগ করতে চান এবং 10ই নভেম্বর
তিনি দেশে ফিরে আসবেন বলে চিঠির মধ্যে উল্লেখ করা হয়েছে। উনি আপনারা জানেন উনি আগে ছুটি নিয়েছিলেন পয়লা নভেম্বর পর্যন্ত, তিনি সেই ছুটিটা এক্সটেন্ড করে 10ই নভেম্বর পর্যন্ত করেছেন। মানবতা বিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার জামায়াতে আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজ সহ 6 জনের বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে 22 অক্টোবর সকালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এই সময় নির্ধারণ করেন। মামলাটি এর আগের রায়ের জন্য অপেক্ষমান ছিল। 2 নতুন বিচারক নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর মামলাটি আবারও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রাখা হলো। গত 13ই জুলাই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক মারা গেলে শূন্য হয় তার পদটি। গতকাল বিচারপতি শাহিনুর ইসলামকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করার পর আজই আদালত বসেন। অন্য আসামিরা হলেন মোহাম্মদ রুহুল আমিন ওরফে মঞ্জু, মোহাম্মদ আবিফ, আবু মুসলিম, মোহাম্মদ আলী, মোহাম্মদ নাজবুল হুদা এবং মোহাম্মদ আব্দুর রহিম মিয়া। দুপুরে বাংলাদেশে এ পর্যায়ে সময় হলো একটা বিরতির। ফিরে এসে যে খবর জানাবো তার শিরোনামগুলো এবার জানিয়ে দিচ্ছি। বিস্তীর্ণ জলাধার ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তুলছে আমিন মোহাম্মদ গ্রুপ। বিপাকে রাজধানীর মান্দাবাসী, রহস্যজনক কারণে নীরব রাজু। সাতক্ষীরা সীমান্তে সক্রিয় মানব পাচারকারী চক্র, 4 বছরের নাপাত্তা 300 শতাধিক নারী, বেনাপোল চেকপোস্ট সহ বিভিন্ন রুট দিয়ে হচ্ছে স্বর্ণ চোরাচালান। অ্যাকর্ড অ্যালায়েন্সের বাড়াবাড়িতে বন্ধ 257টি কারখানা, মানবেতর জীবন কাটাচ্ছে লক্ষাধিক বেকার শ্রমিক। সব গেছে, তারপরে আমি টেনশনে অসুস্থ হয়ে গেছি, কোনো জায়গায় ঢুকতে পারি না, ভালো কাজ পাই না, আয় নাই, যা আনে তাই কোনো রকম খাই আসি।